টি-20 ক্রিকেটের উন্নতিতে নতুন লিগ শুরু হচ্ছে ডিসেম্বরে, যেখানে খেলবে জাতীয় ক্রিকেট লিগের 8টি দল। সেখান থেকে ভালো কিছু ক্রিকেটার পাওয়ার আশা বিসিবি প্রোগ্রামের প্রধান সমন্বয়ক মিনহাজুল আবেদিন নানুর বলছেন, আলোচনার মাধ্যমে সাকিব মাহমুদুলার বিষয়ে দ্রুত সঠিক সিদ্ধান্তে আসতে হবে। ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপেও চরম ব্যর্থ ব্যাটাররা, একের পর এক লজ্জার রেকর্ডে নাম উঠেছে সৌম্য জুনিয়র তামিমদের। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ফেরার পর নতুন করে কথা উঠছে টি-20 যোগ্যতা নিয়ে। তবে বাংলাদেশ তো টেস্টে অন্ধকারে রয়েছে, তিন ফরম্যাটেই চাই উন্নতি। সেই উন্নতির মন্ত্র সবার জানা, তারপরেও কাজ হয় না। তিন ফরম্যাটের জন্য কিন্তু সমানভাবেই নজর দিতে হয়, একটা ফরম্যাটকে নিয়ে কিন্তু চিন্তাভাবনা আগানো যায় না। তো সেই হিসাবে এখন আমাদের যেটা সমস্যা, সবচেয়ে বড় আমাদের সমস্যা হয়, আমাদের ক্রিকেটটা হয়ে গেছে পুরোপুরি ঢাকা কেন্দ্রিক। আমরা কিন্তু এখনও কিন্তু 4টা সেন্টারে হাই পারফরমেন্স ইউনিট করতে পারিনি। তো যেহেতু আমাদের কাছে কিন্তু এখনও আপনার রিজিওনাল বোর্ডগুলির কার্যক্রমগুলি শুরু হয়নি, তো যেহেতু আমরা কিন্তু একটা জায়গায় কিন্তু সীমাবদ্ধতার মধ্যে আছি। বিশ্বমঞ্চে একের পর এক ব্যর্থতায় নতুন করে ভাবছে বিসিবি। নতুন টি-20 লিগ করা হচ্ছে সামনের ডিসেম্বরে, যেখানে খেলবে জাতীয় ক্রিকেট লিগের 8টা দল। এনসিএল এর যে 8টা টিম আছে, এই 8টা টিমই কিন্তু অংশগ্রহণ করবে টি-20 ফরম্যাটের, নতুনভাবে ইনক্লুড করছি আমরা। এবং এটা ফার্স্ট ক্লাস ক্রিকেটটা শেষ হওয়ার পরে ডিসেম্বর 5 থেকে ডিসেম্বর 17 তারিখ পর্যন্ত বিপিএল আগে এটা শেষ হয়ে যাবে। নানু যখন প্রধান নির্বাচক ছিলেন, মাশরাফির অবসর, তামিমের খেলা না খেলা নিয়ে অনেক সংকটে পড়তে হয়েছে। সেই একই অবস্থা থেকে রক্ষা পেতে সাকিব মাহমুদুল্লাহকে নিয়ে সঠিক সিদ্ধান্তে আসার পরামর্শ তার। ওরা নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নেবে আমার কতটুকু, আমি যাওয়ার ক্ষমতা আছে কতটুকু নেই, এবং আমার পারফরমেন্সের স্টেবল পজিশন কতটুকু আছে, সব কিছু মিলে কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। দ্বিতীয়টা হবে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক প্যানেল, এরা সিদ্ধান্তটা নেবে এই খেলোয়াড়ের পারফরমেন্স আমার এই ফরম্যাটের কতটুকু কাজে লাগবে। পাইপলাইনে ক্রিকেটার না থাকায় ঘুরে ফিরে ব্যর্থদেরকেই খেলানো হচ্ছে, অফ ফর্মে থাকাদের ফর্মে ফেরাতে আর নতুনদের তুলে আনতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের পর টাইগার তারকাদের ব্যস্ততা ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে। তিন দেশের লিগে খেলবেন বাংলাদেশের 7 ক্রিকেটার। লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর পঞ্চম আসরে খেলতে গেছেন তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। সোমবার মাঠে গড়াচ্ছে এলপিএল, এবার ডাম্বুলা সিক্সার্সে খেলবেন হৃদয় ও মুস্তাফিজ। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন পেসার তাসকিন। প্রথমবার এলপিএলে খেলছেন টাইগার স্পিড স্টার, দ্বিতীয়বার খেলবেন তাওহিদ হৃদয়। এলপিএল এর এবারের আসর শেষ হবে 21 জুলাই। 5 ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্টে লিগ ম্যাচ হবে 20টি, এরপর প্লে অফ আর ফাইনাল। বিশ্ব জয় করে আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে ইতি টানলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই কিংবদন্তির অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক তারকারা। রোহিত কোহলি ভারতীয় তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা হয়ে থাকবে বিশ্বাস তাদের। এই দুজন ছাড়াও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ভারতকে বিশ্বকাপ ফাইনাল জিতিয়ে আইকনিক ফ্রেমে বিরাট কোহলি, রোহিত শর্মা, হয়তো এরই মাঝে লুকিয়েছিল অজানা এক গল্প। তাছাড়া কে জানত 120 মিনিটের ব্যবধানে বর্ণাঢ্য টি-20 ক্যারিয়ারের ইতি টানবেন দুই ভারতীয় তারকা। শিরোপা জয়ের পর যে কোনো ফরম্যাটকে বিদায় বলার আনন্দ আর কি হতে পারে। বার্বাডোসে রোহিত কোহলির সেই মঞ্চে উল্লাসে মেতেছে পুরো ভারতীয় দল। টিম ইন্ডিয়াকে সাধুবাদ জানালেও দুই কিংবদন্তির বিদায় হৃদয় ছুঁয়ে গেছে সাবেক তারকাদের। রোহিত কোহলি দুজনের ক্যারিয়ারই অনন্য, তারা ভারতকে অনেক কিছু দিয়েছে, সত্যি বলতে তাদের অভাব অপূরণীয়। তবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, দলে ভালো কিছু তরুণ ক্রিকেটার আছে, তাদের দায়িত্ব নিতে হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটে বড় দুই নাম। বিরাট সর্বকালের সেরাদের একজন, দলনেতা হয়ে রোহিতের একটা শিরোপা প্রাপ্য ছিল, দুজনই উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে, এটাই সঠিক সময়, তাদের জন্য শুভকামনা। রোহিতের অধীনে 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। কয়েক মাসের ব্যবধানে হিটম্যানের সেই ক্ষতে প্রলেপ পড়েছে, স্বপ্নপূরণে রোহিতের এই অর্জন বিশেষ অবশ্যই। রোহিত কোহলি দুজনের জন্য এই ট্রফি ভারতে জেতা উচিত ছিল, বিশেষ করে রোহিতের,
কারণ ও শুধু ফাইনাল খেলেছে, শিরোপা জিততে পারেনি। শুধু রোহিতই ভালো বলতে পারবে তার এই অনুভূতি কতটা বিশেষ। বিশ্ব ক্রিকেটের সেরা দুই ব্যাটার সরে দাঁড়ালেন একসঙ্গে। রোহিত কোহলির অবসরে টি টোয়েন্টিতে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় ভারতীয় ক্রিকেট। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাউথ আফ্রিকাকে হারিয়ে চতুর্থবার বিশ্বকাপ জিতল ভারত, টি টোয়েন্টিতে দ্বিতীয়। ক্রিকেট ক্যারিয়ারে না পারলেও কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ জিতলেন রাহুল দ্রাবিড়, আর ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বমঞ্চে সফল রোহিত শর্মা। এর মধ্যে দলের জন্য 125 কোটি রুপি প্রাইজ মানি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 2007 সালের পর 2024 দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টিতে বিশ্বসেরা ভারত। ধোনির পর দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান রোহিতের হাত ধরে। জোহানেসবার্গে সেই মুহূর্তই ফিরে এলো ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজে। ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলে চতুর্থবারের মতো বিশ্বসেরা ভারত। 2011 সালে ধোনির অধীনে একদিনের বিশ্বকাপ জয়ের পর একাধিকবার সেমিফাইনাল ও ফাইনালে উঠেও ব্যর্থ কোহলি রোহিতরা। সবশেষ ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছিল ভারত। এমন জয়ের উল্লাস ছড়িয়ে পড়ে ভারত জুড়ে। মধ্যরাতে গোটা দেশ যেন পরিণত হয় উৎসবের নগরীতে। বাজি ফাটানোর পাশাপাশি নাচে গানে পতাকা হাতে আত্মহারা ভারতীয় ক্রিকেট ভক্তরা। দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ গৌতম গম্ভীর, যুবরাজ সিং, অনিল কুম্বলে ও সচিন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেটের এমন সাফল্যের মূলে উঠে আসছে একজনেরই নাম, কোচ রাহুল দ্রাবিড়। সবশেষ 12 মাসে 3টি বিশ্বকাপ ফাইনালে ম্যান ইন ব্লু। টেস্ট ও ওয়ানডেতে ব্যর্থ হলেও কোচ হিসেবে নিজের বিদায়ী ম্যাচে বিশ্বকাপ জয়ী কোচের তকমা লাগালেন সাবেক ভারতীয় অধিনায়ক। প্রোটিয়াদের বিপক্ষে জয়ে প্রথম দেশ হিসেবে অপরাজিত থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। তৃতীয় দেশ হিসেবে জোড়া টি টোয়েন্টির শিরোপা ঘরে তুলল রোহিত কোহলিরা। আর ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে দুইবার বিশ্বজয়ের কীর্তির পাশাপাশি তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বমঞ্চে সফল রোহিত শর্মা। রোহিতের পাশাপাশি দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন বিরাট কোহলি। ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিতলেন টি টোয়েন্টি শিরোপা। এর আগে এই কীর্তি একমাত্র মহেন্দ্র সিং ধোনির। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও সাউথ আফ্রিকার স্বপ্নভঙ্গ। প্রথমবার বিশ্বকাপ সেমির বাধা পেরিয়ে ফাইনাল খেলেছে, তবে ট্রফি জেতা হলো না। ভারতের কাছে প্রায় জেতা ম্যাচ হেরে বেদনায় নীল প্রোটিয়া শিবির। চোকার স্তকময় আরও ভালো মতো জড়ালেন তারা। 1991 সালে সাদা বলের ক্রিকেট শুরু করা সাউথ আফ্রিকা 92তেই ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলে। এরপর আরও 6 বার বিশ্বকাপের শেষ 4-এ পৌঁছায় দলটি। ওয়ানডেতে 5 বার, টি টোয়েন্টিতে 2 বার, কিন্তু কোনোবারই সেমির বাধা টপকাতে পারেনি সাউথ আফ্রিকা। দীর্ঘ 3 দশকের খরা কাটিয়ে অবশেষে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে প্রোটিয়ারা। শিরোপা মঞ্চে যখন দল, তখন গ্রায়াম স্মিথ, হার্শেল গিবস, ডি ভিলিয়ার্সের মতো গ্রেটদের বিশ্বাস ছিল সাউথ আফ্রিকাই জিতবে বিশ্বকাপ, পূরণ করবে তাদের অপূর্ণ স্বাদ। সাউথ আফ্রিকা সে পথেই ছিল, প্রোটিয়াদের জয়ের স্ক্রিপ্ট যেন লেখা। ফাইনালের শুরুতে ভারতকে চরম ব্যাকফুটে ঠেলে দেয় মার্করামের দল। মাত্র 34 রানে ফেরেন রোহিত পান্ত সুরিয়া। এরপর কোহলির ব্যাটে ভর করে ভারত লড়াইয়ের পুঁজি পেলেও টার্গেট সাধ্যের মধ্যেই ছিল আফ্রিকার। দ্রুত 2 উইকেট পড়ে গেলেও ম্যাচ ভালো মতোই ধরে রাখেন ডিককরা। 15তম ওভারে ক্লাসেন ঝড়ে 24 রান উঠলে ম্যাচ পুরোপুরি সাউথ আফ্রিকার দিকে। হাতে 6 উইকেট, 30 বলে দরকার 30 রান, এই সমীকরণ মেলাতে পারেনি মার্করামের দল, যারা কিনা বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি। তারা জেতা ম্যাচ হারলো অবিশ্বাস্যভাবে। খেলায় এমন হতেই পারে, কেউ জিতবে কেউ হারবে। আশা করি ভবিষ্যতে জয় দিয়ে এর প্রতিশোধ নিতে পারবো। ফাইনালে হারলেও পুরো বিশ্বকাপে দলের পারফরমেন্সে আমরা গর্বিত। ভারতের কাছে এই হারে সাউথ আফ্রিকার চোকার স্তকমা আরো জোরালোভাবে প্রতিষ্ঠা পেল। সেমির বাধা টপকে বিশ্বকাপ ফাইনাল খেললেও নকআউট পর্বে প্রোটিয়াদের ভেঙে পড়ার ইতিহাস একই রকম থাকল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ 16তে রাতে জর্জিয়ার মুখোমুখি হবে স্পেন। কোলনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। দারুণ ছন্দে স্পেন গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে এসেছে।
ধারাবাহিকতা ধরে রাখতে চায় লা ফুয়েন্তের দল। নিষেধাজ্ঞার কারণে আলবেনিয়ার বিপক্ষে খেলা হয়নি রদ্রির, এই ম্যাচ দিয়ে দলে ফিরতে পারেন ম্যান সিটি মিডফিল্ডার ইয়ামাল উইলিয়ামসরাও থাকবেন শুরুর একাদশে। হেড টু হেডে জর্জিয়ার বিপক্ষে সবশেষ পাঁচ দেখায় চার জয়ের বিপরীতে হার একটি, তাই ফেভারিট হিসেবেই নামবে স্পেন। এদিকে ডেনমার্ককে 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি। ডর্টমুন্ডের মাঠে আক্রমণাত্মক ফুটবলে দ্যুতি ছড়িয়েছে জার্মানরা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে এগিয়ে দেন কাই হাভার্টজ। 15 মিনিটের ব্যবধানে লিড ডাবল করেন বায়ার্ন মিউনিখ ফরওয়ার্ড জামাল মুসিয়ালা। বাকি সময় বেশ আক্রমণ করলেও সমতায় ফিরতে পারেনি ডেনমার্ক। শেষ 16 থেকেই বিদায় নিতে হয় ডেনিশদের। কোপা আমেরিকায় শতভাগ সাফল্য নিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুকে 2-0 গোলে হারিয়েছে আলবি সেলেস্তে। জোড়া গোল করেছেন মার্টিনেস। আগের ম্যাচেই শেষ আট নিশ্চিত হওয়ায় বিশ্রামে রাখা হয় অধিনায়ক লিওনেল মেসিকে। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধে ডিমারিয়া মার্টিনেসদের আক্রমণে দিশে হারা পেরু নিশ্চিত চারটি সুযোগ ঠেকিয়ে দেন গোলকিপার গ্যালিস। তবে দ্বিতীয়ার্ধে আর আটকে রাখা যায়নি বর্তমান চ্যাম্পিয়নদের। আগের ম্যাচে জয়ের নায়ক মার্টিনেস এই ম্যাচেও ছিলেন দুর্দান্ত। 47 মিনিটে ভাঙেন ডেডলক। শেষ দিকে দারুণ ফিনিশিংয়ে জোড়া পূরণ করেন এই স্ট্রাইকার। এ ছিল যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।